শেষ হয়েছে সাজসজ্জার কাজ শেষ হয়েছে প্রতিমা শিল্পীদের রং তুলির কাজও উৎসব নির্বিঘ্ন করতে নিরাপত্তা নিশ্চিতে ব্যবস্থা নিয়েছে প্রশাসন এ নিয়ে মাগুরার নতুন বাজার পূজা মণ্ডপ থেকে আরও জানিয়েছেন রূপকাইচ আমি এই মুহূর্তে আছি মাগুরা শহরের নতুন বাজার স্মৃতিসংঘ দুর্গা মন্দির প্রাঙ্গনে এখানে আমরা দেখতে পেয়েছি যে সারা রাত পূজার প্রতিমা তৈরির কাজ করেছেন পাল সম্প্রদায়ের লোকজন আজ পঞ্চমী আজ সন্ধ্যায় ঘট স্থাপনের মধ্য দিয়ে মূলত পূজার আনুষ্ঠানিকতা শুরু হবে এবং আগামীকাল ভোর থেকেই ষষ্ঠী পূজার মধ্য দিয়ে পূজার শুরু হবে সংশ্লিষ্ট মন্দিরগুলোতে ঘুরে আমরা যেটা দেখতে পেয়েছি যে মন্দিরগুলোতে সারা রাত ধরে আনসারের সদস্যরা পাহারা দিচ্ছে সেই সঙ্গে প্রত্যেকটা মন্দিরের নিজস্ব যে স্বেচ্ছাসেবক বাহিনী আছে তারা কাজ করছে সেই সঙ্গে মন্দিরগুলোতে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে এবং সিসি ক্যামেরা মাধ্যমে সার্বক্ষণিক নজরদারি নিশ্চিত করা হচ্ছে আর সেই সঙ্গে ইতিমধ্যে জেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসনের পক্ষ থেকে একাধিক মিটিং করে মন্দিরগুলোকে সুরক্ষিত করা এবং সুন্দরভাবে পূজা সম্পন্ন করার জন্যে সবাইকে নির্দেশ দেওয়া হয়েছে এখনও পর্যন্ত তেমন কোনো অপ্রীতিকর ঘটনার কোনো সংবাদ পাওয়া যায়নি সবাই আশা করছেন এভাবেই মাগুরার এবারের দুর্গাপূজা অত্যন্ত আড়ম্বরপূর্ণভাবে শেষ হবে মাগুরা নতুন বাজার স্মৃতিসংঘ থেকে দুর্গাপূজার সর্বশেষ অবস্থা নিয়ে এই ছিল আমার কাছে সর্বশেষ আরএফএল গিজারে আছে ওয়ার্ল্ড ফ্লো টেকনোলজি গরম করে